हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। माई सेल्फ राजश्री बनर्जी फ्रॉम माकुड़ सम्मेलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। आज के पढ़ब फोर्थ पॉइंट। कीसर फोर्थ पॉइंट? से क्लोनिंग वेक्टर्स। जो चैप्टर पढ़ सेटार नाम हो बायोटेक्नोलॉजी प्रिंसिपल एंड प्रोसेस। तो सेटार क्लोनिंग वेक्टर्स सब टॉपिक हिसाब से वेक्टर्स फॉर क्लोनिंग जीन्स इन प्लांट्स एंड एनिमल्स। ये आज के पढ़। तो आगेगुलो जरा देखो तेबो तुम्हारा प्लेलिस्ट सेक्शने गए देखे नाओ। बायोटेक्नोलॉजी प्रिंसिपल एंड प्रोसेस बोले प्लेलिस्ट आज से तुम्हारा पर वीडियोगुलो पे जाते। आज के चलो शुरू कर। देखो, यू मे बी सरप्राइज टू नो दैट उई हैव लार्न द लेसन अफ ट्रांसफारिंग जीन इन टू प्लान्ट एंड एनिमल्स फ्रम बैक्टेरिया एंड वायरसेस विच हैव नोन दिस फॉर एज। How to deliver genes to transform eukaryotic cells and force them to do what the bacteria or viruses want? তাহলে কি বলছে দেখো, বলছে you may be surprised to know, অর্থাৎ তুমি এটা শুনে সারপ্রাইজ হয়ে যেতেও পারো যে that we have learned the lesson of transferring gene into plants and animals from bacteria or viruses। অর্থাৎ এই ব্যাকটেরিয়া আর ভাইরাস থেকে কি করা হয়েছে, অ্যানিমালস এ নিয়ে চলে আসা হয়েছে এই ট্রান্সফারিং জিন করে। উইচ হ্যাভ নোন দিস ফর এজ। হাউ টু ডেলিভার জিনস টু ট্রান্সফর্ম ইউক্যারিওটিক সেলস অ্যান্ড ফোর্স দেম টু। অর্থাৎ কীভাবে হচ্ছে এই জিনটাকে ইউক্যারিওটিক সেলের মধ্যে, হাউ টু ডেলিভার জিনস টু ট্রান্সফর্ম ইউক্যারিওটিক সেলস অ্যান্ড ফোর্স দেম টু ডু হোয়াট দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস ওয়ান্ট। অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ভাইরাস যেটা চাইছিল সেটা হচ্ছে করতে ইউক্যারিওটিক সেলটাকে ফোর্স করা হচ্ছে। বোঝা গেল? ফর এক্সাম্পল, এক্সাম্পল স্বরূপ দেখো, অ্যাগারো ব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্স এ প্যাথোজেন অফ সেভারেল ডাইকট প্ল্যান্টস ইজ এবেল টু ডেলিভার এ পিস অফ ডিএনএ নোন অ্যাজ টি ডিএনএ টু ট্রান্সফর্ম নর্মাল প্ল্যান্ট সেল ইন্টু এ টিউমার। তাহলে কী বলছে, এই অ্যাগারো ব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্স এটা একটা প্যাথোজেন যেটা হচ্ছে ডাইকট প্ল্যান্টসের, এটা কী করে, এটা হচ্ছে ডেলিভার এ পিস অফ ডিএনএ। এ কী করে, একটা পিস অফ ডিএনএ টি ডিএনএ এটাই কী করে, ডেলিভার করে দেয় টু ট্রান্সফর্ম নর্মাল সেল। অর্থাৎ নর্মাল সেলের মধ্যে এই টি ডিএনএটাকে সে ঢুকিয়ে দেয়। ফলে কী হয়, নর্মাল সেল প্ল্যান্ট সেলটা কি টিউমার সেলসে তৈরি হয়ে যায়। এর ফলে কী হয়, অ্যান্ড ডাইরেক্ট দিস টিউমার সেল টু প্রোডিউস দ্য কেমিক্যাল রিকোয়ার্ড বাই দ্য প্যাথোজেন। অর্থাৎ এই প্যাথোজেনের যে কেমিক্যালটা রিকোয়ার্ড, অর্থাৎ তার যেটা দরকার, সে কী করলো, সে ডাইকট প্ল্যান্টসে এলো, এসে কী করলো, তার যে নর্মাল সেলসগুলো আছে সেই নর্মাল সেলসের মধ্যে সে একটা জিনিস ঢুকিয়ে দিল, সেটা হচ্ছে একটা পিস অফ ডিএনএ, যেটা হচ্ছে টি ডিএনএ। ফলে কী হলো, সেই নর্মাল সেলসটা হচ্ছে টিউমার সেলসে তৈরি হয়ে গেল এবং সেই টিউমার সেলস থেকে সে একটা কেমিক্যালস হচ্ছে বেরোতে থাকলো, যে কেমিক্যালসটা হচ্ছে এই প্যাথোজেনটা দরকার বেঁচে থাকার জন্য। বোঝা গেল? এইভাবেই বলছে যে হাউ টু ডেলিভার জিন টু ট্রান্সফর্ম ইউক্যারিওটিক সেল। কীভাবে হচ্ছে, এই যে অ্যাগারো ব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্স এই যে টি ডিএনএটাকে ইনসার্ট করে দিল, করে এই ইউক্যারিওটিক যে সেলস ছিল, নর্মাল যে সেলসটা ছিল, ওটাকে টিউমার সেলে ট্রান্সফর্ম করে দিল। অ্যান্ড এবং কী করলো, ফোর্স দেম টু ডু হোয়াট দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস ওয়ান্ট। এবং তাকে ফোর্স করলো যে ইউক্যারিওটিক যে নর্মাল সেল ছিল সেটাকে টিউমার সেলে হচ্ছে তৈরি করে দিল। কীভাবে, একটা হচ্ছে টি ডিএনএ হচ্ছে নর্মাল সেলের মধ্যে ইনসার্ট করে, এবং এই যে টিউমার সেলটা তৈরি হলো সেই টিউমার সেলটাকে ফোর্স করলো একটা কেমিক্যাল হচ্ছে জেনারেট করতে, যে কেমিক্যালসটা হচ্ছে ওই প্যাথোজেনটা ওয়ান্ট, অর্থাৎ ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস বা এখানে হচ্ছে প্যাথোজেন হচ্ছে অ্যাগারো ব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান চায়। বুঝে গেল? সিমিলারলি, একইভাবে দেখো, একইভাবে রেট্রোভাইরাস ইন অ্যানিমালস হ্যাভ দ্য এবিলিটি টু ট্রান্সফর্ম নর্মাল সেলস ইন্টু ক্যান্সারাস সেল। একইভাবে হচ্ছে, যেমন অ্যাগারো ব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্স হচ্ছে ডাইকট প্ল্যান্টসে কী করলো, নর্মাল সেলসটাকে টিউমার সেলে তৈরি করে দিল, ঠিক একইভাবে রেট্রোভাইরাস কী করে, অ্যানিমাল সেলসে হচ্ছে নর্মাল সেলসকে কি ক্যান্সারাস সেলে হচ্ছে তৈরি করে দেয়। A better understanding of the art of delivering gene by pathogen in their eukaryotic host has generated knowledge to transform these tools. Acha,
ए बेटर अंडारस्टैंडिंग अफ द आर्ट अफ डिलिवरिंग जिन बाय पैथोजें, अर्थात ए बेटर अंडारस्टैंडिंग करार्जन जो कि पैथोजें डिलिवर्ड करटे हे पैथोजें जिनटा के डिलिवर्ड कर इन देयर यूकैरियोटिक होस्ट। यूकैरियोटिक होस्ट क्यों ए कर मैं डिलिवर कर जिनटा हैज जेनारेटेड कि जेनारेट कर नलेज, अनेक नलेज जेनारेट कर टू ट्रांसफर्म दिस टुल्स अफ पैथोजें इन टू यूजफुल वैक्टर्स फर डिलिवर जीन ऑफ इंटरेस्ट टू ह्यूमंस। अर्थात एखाने की होच्छे, एखाने देखा जाच्छे जे ये बैक्टीरिया जा चाहिए ताई होच्छे करते पाच्छे, थाले ह्यूमंस होच्छे जा चाहिए जे इंटरेस्ट ऑफ ह्यूमंस, ह्यूमंस जा चाहिए थाले सेटाओ होच्छे करा जाए निश्चय। ये जे पैथोजेन ये जे एज जेभावे ओ की करछे यूकैरियोटिक सेले ढुकी यूकैरियोटिक सेल के चेंज कर दिच्छे, थाले सेखान थेके एकटा नलेज पावा जाए जे किभावे ह्यूमंस तार निजस्व जेटा वांटेड प्रोडक्ट सेटाके जे किभावे होच्छे तैरी करबे। The tumor inducing TI plasmid of Agrobacterium tumefaciens has now been modified into a cloning vectors. Or the tumor inducing the plasmid of Agrobacterium tumefaciens has now been modified into a cloning vectors. Or the age Agrobacterium tumefaciens jeta normal cells ke tumor cells e toiri korchilo sei Agrobacterium tumefaciens er plasmid ta ke ekhon use korache cloning vectors hisebe, which is no more pathogenic to the plants but is still able to use the mechanism to deliver gene of our interest into a variety of plants. ebong take emon bhabe manipulation kora hoyeche jate seta ar hocche pathogen roilo na, mane seta hocche harm korbe na plant ta ke, kintu ei je bhabe hocche o t dna ta ke hocche ei agrobacterium tumefaciens ki kore t dna ta ke insert kore dilo, tale ki kora holo agrobacterium tumefaciens theke oi plasmid ta ke hocche collect kore newa holo, fole ki hobe setar moddhe amra ekta mone kore interest of gene lagiye dilam ebong she ki korlo ota ke insert kore dite parbe, tale seta प्लांट क्षेत्र को हार्म नये व्हिच इज नो मोर पैथोजेन टू द प्लांट्स, प्लांट्स क्षेत्र को पैथोजेनिक ना बट किंतु इट स्टिल एबल टू यूज द मेकानिजम टू डिलीवर जीन ऑफ आवर इंटरेस्ट इनटू अ वैरायटी ऑफ प्लांट्स, किंतु तार जे काज डा अर्थात एक पीस अफ डीएनए के से एक यूकैरियोटिक सेलर मध्य इनसार्ट कर देवे सेटा से किंतु एखोनो पारछे करते। Similarly, retrovirus has also been disarmed and are now used to deliver desirable genes into the animal cell. ঠিক একইভাবে retrovirus আমরা দেখেছি যে transform in normal cell cancer cell, তো retrovirus কেও কিন্তু আমরা vectors হিসেবে ব্যবহার করতে থাকলাম, তাই বলছি। এবার সিমিলারলি হয়ে গেল প্ল্যান্টস এ, সো ওয়ান্স এ জিন অর ডিএনএ ফ্র্যাগমেন্ট হ্যাজ বিন লাইগেটেড ইনটু এ সুইটেবল ভেক্টরস ইট ইজ ট্রান্সফর্মড ইনটু দ্য ব্যাকটেরিয়াল প্ল্যান্ট অর অ্যানিমাল হোস্ট। তাহলে ডিএনএ ফ্র্যাগমেন্টের সাথে হচ্ছে আটকে গেল, এবারে আমরা যেমন অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্স এবং রেট্রোভাইরাস এগুলোর মাধ্যমে কি করব, ওই প্লাজমিডটাকে আমরা প্ল্যান্ট এবং অ্যানিমাল সেলসে সেটাকেও আমরা ডেলিভার করে দিতে পারব। তো সেটাই আমরা হচ্ছে দেখলাম যেখানে হচ্ছে এবারে কি প্ল্যান্ট অ্যানিমাল সেলে ডেলিভার করলাম এবং সেখানে হচ্ছে নর্মাল প্রসেসে সেটার হচ্ছে রেপ্লিকেশন হবে, এই যে ওয়্যার ইট মাল্টিপ্লাইজ, অর্থাৎ প্ল্যান্ট অথবা অ্যানিমাল হোস্টে কীভাবে আমরা ঢুকিয়ে দিলাম একটা পিস অফ ডিএনএকে সেটা কিন্তু আমরা জেনে গেলাম। ফার্স্টে আমরা জেনেছিলাম যে পিস অফ ডিএনএটাকে কীভাবে হচ্ছে এই যে সেপারেট এবং আইসোলেট করব ডিএনএ ফ্র্যাগমেন্ট, তারপর দেখলাম ক্লোনিং ভেক্টরের কী কী আমাদের দরকার, মানে ক্লোনিং ভেক্টরের কী কী জিনিস থাকলে তার মধ্যে হচ্ছে পিস অফ ডিএনএটাকে ঢোকানো যাবে, এবং তারপর দেখলাম যে কীভাবে ক্লোনিং ভেক্টরের মধ্যে অ্যালিয়েন পিস অফ ডিএনএটাকে ঢুকিয়ে সেটাকে অ্যানিমাল অথবা প্ল্যান্ট সেলসে হচ্ছে ঢুকিয়ে দিল। প্ল্যান্ট সেলে ঢোকানোর জন্য অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ানের টিআই প্লাজমিটাকে ইউজ করা হচ্ছে, আর অ্যানিমাল সেলসে ঢোকানোর জন্য হচ্ছে রেট্রোভাইরাসকে ইউজ করা হচ্ছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই জায়গাটা যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্সের নামটা আর রেট্রোভাইরাস, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্স হচ্ছে ডাইকট প্ল্যান্ট, ডাইকট নট মোনোকট, ওকে। ডাইকট প্ল্যান্টসে হচ্ছে নর্মাল সেলসকে টিউমার সেলসে তৈরি করে কিভাবে একটা টি ডিএনএ পিস অফ ডিএনএ যেটাকে টি ডিএনএ বলা হয়, কেন টি ডিএনএ এইভাবে মনে রাখতে পারো যে টিউমার সেলস তৈরি করছে, তো টি ডিএনএ সেটাকে নর্মাল সেলসে ইনসার্ট করা হচ্ছে, নর্মাল সেলস হচ্ছে টিউমার সেলস হচ্ছে তৈরি করছে, এটাই হচ্ছে প্যাথোজেনটা করলে, এবং সেই টিউমার সেলস থেকে একটা কেমিক্যালস তৈরি হচ্ছে যেটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্সের দরকার। আর অন্যদিকে হচ্ছে রেট্রোভাইরাস যেটা হচ্ছে অ্যানিমালসের ক্ষেত্রে, এটা হচ্ছে প্ল্যান্টস ডাইকট প্ল্যান্টসের ক্ষেত্রে ছিল, আর রেট্রোভাইরাস হচ্ছে অ্যানিমালসের ক্ষেত্রে হচ্ছে নর্মাল সেলসকে ক্যান্সারের সেলসে হচ্ছে তৈরি করছে।
ওকে, তো এটাই হচ্ছে আজকে আমাদের পড়া ছিল, বেশি পড়াবো না। এর পরের দিন আমরা পড়ব কম্পিটেন্ট হোস্ট। ওকে, পুরো একটা অন্য টপিক। তো আমরা আগের টপিকটাই কিন্তু তিনটে ক্লাসে আমরা পড়িয়েছি, অল্প অল্প করে পড়িয়েছি, যাতে তোমাদের বুঝতে হচ্ছে সুবিধা হয়। তো যদি কোনো কোথাও প্রবলেম হয়, শুধু এই চ্যাপ্টারটা নয়, শুধু এই টপিকটা নয়, অন্য কোনো যে কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা।